ড্রাইভার ডোর থেকে চারটে পাওয়ার উইন্ডো হয়, চারটে পাওয়ার উইন্ডোই আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? এটা চারটে পাওয়ার উইন্ডোর সুইচ, প্লাস একটা ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল এবং ফোল্ডেবল মিরার আছে। মিরারটাকে আমি এখান থেকে বসেই, ড্রাইভার সিটে বসেই আমি এটাকে ফোল্ডেবল করতে, স্টিয়ারিংটা লেদার রাখ থাকার জন্য আপনার গ্রিপ কমফোর্টেবলটা বেটার থাকবে। আর এখানে কিছু কন্ট্রোলিং আছে, যেরকম ব্লুটুথ কন্ট্রোল থাকলে আপনার ফোন রিসিভ ডিসকানেক্ট হ্যাজেল ফ্রি ড্রাইভিং পাবেন, ভলিউম কন্ট্রোল, ট্র্যাক চেঞ্জ বা মোড চেঞ্জ, ভয়েস রিকগনাইজ, এগুলো তো আছেই। তাছাড়া স্টিয়ারিং ছাড়া যদি আপনাকে বলি, আমাদের হুন্ডাই কোম্পানি, হুন্ডাই আমাদের ওয়ার্ল্ডের ফিফথ পজিশন রয়েছে এবং ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং সেকেন্ড পজিশন। আচ্ছা, হুন্ডাইয়ের এই যে গাড়িটা আমি আজকে আপনাদের দেখাতে চাইছি, সেই গাড়িটা হচ্ছে হুন্ডাই নিওস অ্যাস্টা টপ অ্যান্ড ভেরিয়েন্ট মডেল, ঠিক আছে? এটা যে ডিজাইনটা রয়েছে, এটা ফ্লোরিক ডিজাইনে রয়েছে। নমস্কার, আমি দয়াল কৃষ্ণ আর আপনারা দেখছেন এই মুহূর্তে ইন্ডিয়া টিউব। রাইট টাইম, রাইট চয়েস, রাইট ইনফরমেশন নিয়ে আজ আমরা এসে গেছি একটা ডিসেন্ট কোয়ালিটির হ্যাচব্যাকের সামনে। ইয়েস, আপনারা দেখি বুঝতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার অন্যতম হায়েস্ট সেলিং হ্যাচব্যাক কার হুন্ডাই নিওস। আর এই মুহূর্তে হুন্ডাই নিওস সম্পর্কে আমরা অনেক কিছু জেনে নেব, তার স্পেসিফিকেশন কী আছে, তার কন্ডিশন কী আছে, তার গাড়ির ডাইমেনশন কী আছে, ইঞ্জিনের পাওয়ার কী আছে, তার সিটিং ক্যাপাসিটি কতজন, মাইলেজ কী আছে, ফিনান্স অ্যাভেলেবেল কি না, ওভারঅল গাড়ির সম্পর্কে আমরা এই মুহূর্তে জেনে নেব। সো যারা যারা ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের কাছে দেখছেন, ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে যারা যারা হন্ডা প্রেমী মানুষ তাদের কাছে আপনারা ছড়িয়ে দিন। এবং ডেফিনেটলি এই মুহূর্তে আমরা যে দুজন অফিসারকে পেয়ে গেছি হন্ডার থেকে, তাদের সাথে আমরা ইন্ট্রোডিউস করে নেব। সো সঙ্গে থাকুন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। সো লেট স্টার্ট। ব্র্যান্ড নিউ ডিসেন্ট কোয়ালিটির হ্যাচব্যাক এবং ইন্ডিয়ার হায়েস্ট সেলিং কারেদের মধ্যে অন্যতম হ্যাচব্যাক, সেটা হচ্ছে আমাদের নিওস, হুন্ডাই নিওস টপ মডেল অ্যাস্টা। আজকে আমরা ডেমোস্ট্রেশন দেবো, আর তার আগে আমরা পরিচয় করে নেব আমাদের স্যারদের সাথে। সো স্যার, আপনার নাম বলবেন প্লিজ। আমার নাম রনি পাল। রনি পাল, আচ্ছা স্যার আপনি কোন শোরুমে আছেন? আমি বেঙ্গল হুন্ডাই রাজাহাট শোরুমে আছি। বেঙ্গল হুন্ডাই রাজাহাট শোরুমে আছেন, ভেরি গুড। স্যার আপনার নাম? আমার নাম দেবব্রত জানা। আচ্ছা, সেম ব্রাঞ্চ। আচ্ছা, সেম ব্রাঞ্চ ডিপার্টমেন্ট। স্যার কতদিন আছেন আপনি? সাড়ে পাঁচ বছর। 5.5 ইয়ার্স, মানে বিশাল এক্সপিরিয়েন্স অলরেডি স্যারের আছে। স্যার আপনি কতদিন আছেন? আমিও অ্যাপ্রক্স চার বছর আছি, 2017 থেকে এখানে আছি। 2017 থেকে এখানে আছেন, মানে হুন্ডাই এখানে আমরা দেখেছি যখন শুরু হচ্ছে তখন থেকেই অলরেডি, তার মানে এনারা আছেন অলরেডি, অনেক দিনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে আমরা দেখে নেব হুন্ডাই নিওসের স্পেসিফিকেশন কী, তার মাইলেজ কী, তার প্রাইস কীভাবে, তার টায়ার সাইজ কত আছে, তার ডাইমেনশন কী আছে, তার ইঞ্জিনের ক্যাপাসিটি কী আছে এবং ওভারঅল সিটিং ক্যাপাসিটি কী আছে, কমফোর্টেবিলিটি কী আছে, সমস্ত কিছু আমরা এই মুহূর্তে এই ভিডিওতে জানতে পারবো। সুতরাং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং
যারা যারা এই মুহূর্তে নতুন ভিউয়ার্স আছেন চ্যানেলটিকে দেখছেন, তারা ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে সবথেকে প্রথমে যখন আমাদের কোনো ভিডিও রিলিজ হবে আপনার ডেস্কটপে, আপনার ল্যাপটপে বা আপনার মোবাইলের স্ক্রিনে যেন ডেফিনেটলি সবার আগে পৌঁছায়। সো লেটস স্টার্ট। ফার্স্টেই বলি, এটা হুন্ডাই কোম্পানি। হুন্ডাই আমাদের ওয়ার্ল্ডের ফিফথ পজিশন রয়েছে এবং ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং ইন সেকেন্ড পজিশন। আচ্ছা আচ্ছা, হুন্ডাইয়ের এই যে গাড়িটা আমি আজকে আপনাদের দেখাতে চাইছি সেই গাড়িটা হচ্ছে হুন্ডাই নিওস অ্যাস্টা টপ অ্যান্ড ভেরিয়েন্ট মডেল। আচ্ছা, ঠিক আছে। এটা যে ডিজাইনটা রয়েছে এটা ফ্লুইডিক ডিজাইনে রয়েছে। ফ্লুইডিক ডিজাইন মানে জলের বিন্দু যেই শেপ হয় সেই শেপে এই গাড়ির ডিজাইনটা তৈরি করা হয়। তো এইটা হচ্ছে ফ্লুইডিক ডিজাইনে নিওস। সামনে যেটা হেডল্যাম্পটা দেখছেন এটা র্যাপ অ্যারাউন্ড হেডল্যাম্প, সঙ্গে প্রজেক্টর হেডল্যাম্পস আছে। ডিজাইনটাকে র্যাপ অ্যারাউন্ড হেডল্যাম্প বলা ডিজাইন বলা হয় এবং এই যে লাইটটা আছে সেটা হচ্ছে প্রজেক্টর হেডল্যাম্পস। ঠিক আছে। আচ্ছা স্যার, তলায় ফগ ল্যাম্পও আছে? হ্যাঁ, তলায় ফগ ল্যাম্প আছে। যেটা এটা ফগ ল্যাম্পটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রজেক্টর ফগ ল্যাম্প এবং সিলভার ফিনিশ ক্রোম ফিনিশ দিয়ে রাউন্ড করা। এটা হচ্ছে ফগ ল্যাম্প এই গাড়ির। এই গাড়ির টপ এন্ড ভেরিয়েন্টে প্রজেক্টর ফগ ল্যাম্প আছে। যখনই আপনি স্টার্ট করবেন গাড়িটার এই ল্যাম্পটা জ্বলে উঠবে। ঠিক আছে, যখনই গাড়ি স্টার্ট হবে। ফগ ল্যাম্প যেটা দেখছেন তার সঙ্গে যে এখানে ভেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার কাটিং জায়গা, যেখানে ইঞ্জিনে হাওয়াটা পাস করা হয় এবং ইঞ্জিনকে ঠান্ডা রাখা হয়। আচ্ছা আচ্ছা, এবং টায়ারের ব্যালেন্স থাকবে। আচ্ছা আচ্ছা, বাহ। এটা যে দেখছেন আপনি এটা R15 ডায়মন্ড কাট অ্যালয় হুইলস রয়েছে। এই টপ এন্ড ভেরিয়েন্টে ডায়মন্ড কাট আছে। আর এই ডায়মন্ড কাটের কী সুবিধা, এর রোড গ্রিপিং অনেক বেশি ভালো হবে এবং দেখতে অনেক বেশি স্টাইলিস্ট। বডি কালার মিরার এবং টার্ন ইন্ডিকেটার আছে। ইন্ডিকেটারটা অনেক ভিউটা অনেক বেশি হায়ার হবে এবং এতে ড্রাইভিং কমফোর্ট অনেক বেশি হায়ার হয়। এটা একটা সেফটি ফিচার্স মিররে সাইড ইন্ডিকেটারটা দেওয়ার জন্য। এবার আমরা চলে আসি এর ডোর হ্যান্ডেল। এই গাড়িতে টপ অ্যান্ড ভেরিয়েন্টে পুশ বাটন স্টার্ট অ্যান্ড স্টপ হয় যেহেতু, তাই জন্য এটা সিলভার ফিনিশে আসে, সিলভার ফিনিশ ডোর হ্যান্ডেল। এর লুকস অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর স্পোর্টি লুক আসে। এটা কি ইনবিল্ট ক্রোম? এটা ইনবিল্ট ক্রোম হ্যান্ডেল, যেটা ম্যানুফ্যাকচারিং থেকেই হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এর নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে দেখছেন, ক্লিয়ারেন্স 165 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। যে কোনো ইন্ডিয়ান রোডে এটা চলতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান কন্ডিশন অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা রেডি করা আছে। সেম ডাইমেনশান R15 ডায়মন্ড কাট অ্যালয় হুইলস দিয়ে এটা ডিজাইনটা করা আছে। আচ্ছা, এবার নেক্সট, পিছনেও কি ক্রোম হ্যান্ডেল আছে? পেছনে ক্রোম সারাউন্ডিং লাইন আছে। আমার কলিগ আপনাদের ফ্রন্ট অ্যান্ড সাইড ভিউটা বললেন, এবার আমি বলি রিয়ার। রিয়ারও একটা অ্যাডভান্টেজ থাকে, রিয়ার সেফটি বলুন স্টাইলিশ বলুন একটা ফিচার্সের অ্যাডভান্টেজ থাকে। ফার্স্ট অফ অল আপনি গ্লাসে একটা ডিফগার পাচ্ছেন উইথ ওয়াইপার। ওয়াইপার অনলি ফর টপ ভেরিয়েন্ট অ্যাস্টা ভেরিয়েন্টে আছে, যেটা অ্যাডভান্টেজ কি হাই বৃষ্টির সময় হাই রেনে আপনার ভিজিবিলিটিটা ক্লিন থাকে রিয়ারের। উইথ আপনার শার্কফিন অ্যান্টানা, শার্কফিন অ্যান্টানা কিন্তু আপনি এই হ্যাচব্যাকে কোনো সেগমেন্টে পাবেন না। এই শার্কফিন অ্যান্টানা প্রিমিয়াম সেগমেন্টে আছে, বাট আমরা অফার করছি গ্র্যান্ড আইটেন নিওসে। উইথ আপনি পেছনেও একটা হুন্ডাই লোগো পাচ্ছেন উইথ ক্রোম লাইনিং অ্যান্ড নিওস 3D, একটা নিওসের লেখা যে ব্র্যান্ড আমরা ভেরিয়েন্ট ওয়াইজ অ্যানাউন্স দিচ্ছি এখানে তো আছেই 3D স্টিল, প্লাস এখানে নিওস আছে লেখা উইথ অ্যাস্টা ভেরিয়েন্ট। টোটালটাই আপনার 3D আছেই আর ক্রোম সারাউন্ডিং লাইন আছে। ক্রোম সারাউন্ডিং লাইন যেটা আপনার আরও প্রিমিয়াম লাগে, দূর থেকে একটা রিফ্লেকশনের তো ব্যাপার থাকে। উইথ আমরা স্কিড প্লেট ডিজাইন দিয়েছি, হ্যাঁ, কিন্তু স্কিড প্লেটও আছে। স্কিড প্লেটের অ্যাডভান্টেজ কী হয়, রিয়ার অফ রোডিংয়ের সময় কিছুটা হলেও সাপোর্টিং আছে, বাম্পার প্রোটেকশন। অ্যান্ড এরপর যদি আমাদের যাই টেল লাইট LED টেল লাইটই আছে, এতে আপনার ভিজিবিলিটিটা অনেকটা বেটার হয়। উইথ হাই মাউন্টেড স্টপ ল্যাম্প, LED হাই মাউন্টেড স্টপ ল্যাম্প, যেটা আপনার পেছনের গাড়ি তো আছেই তার পরের গাড়িটাকেও আপনাকে ভিজিবিলিটি দেবে আপনি সাডেন ব্রেক করলেই। ইমার্জেন্সি লাইট আছে টেল ল্যাম্পেও, আপনি সাডেন ব্রেক করবেন 3 লাইট ব্লিঙ্ক করবে যাতে আপনার পেছনের গাড়ি বুঝতে পারেন যে আপনি একটা সাডেন ব্রেক প্রেস করেছেন। বুট স্পেস গ্র্যান্ড আইটেন নিওসের বুট স্পেস আসছে 265 লিটার্স। আচ্ছা, এই নয় যে আপনার স্টেপনি স্পেস নিয়ে, উইথাউট স্টেপনি স্পেস 265 লিটার আসছে।
উইথ রিয়ার পার্সেলটা আপনার মনিটরিং অপশন আছে, আপনি চাইলে ওটাকে আনফোল্ড করে দিতে পারেন এবং এটা রিমুভ করতে পারেন। উইথ আরেকটা অ্যাডভান্টেজ দেখাই, আপনি অ্যাজ এ ফ্যামিলি ওকেশনাল ওয়াইজ আপনি এটাকে সিটটাকে ফোল্ড করে দিতে পারেন, যেটাতে কি হয় আপনি ফ্যামিলি ওকেশনালে কিছু জিনিস নিয়ে যেতে পারবেন। আচ্ছা, সিটটা পুরোপুরি ফোল্ড হয়ে পুরোপুরি ফোল্ড হয়ে যাবে। আচ্ছা, যাতে আপনি অনেকটা স্পেস পান, আপনার আলাদা করে স্পেয়ার কার নিতে হবে না, কিছু মেটেরিয়াল শপিং করে আসছেন বাড়িতে ওকেশনাল ওয়াইজ আপনি কিছু জিনিস নিয়ে আসছেন, ম্যাক্সিমাম লার্জেস্ট আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, স্পেয়ার হুইল একটু স্পেয়ার হুইল এখানে আছে, স্পেয়ার হুইল উইথ আপনার জব। আচ্ছা, স্পেয়ার হুইলে ইয়ে কি মেজারমেন্ট কি সেম আছে নাকি? না, আর 14 একটা সাইজ, হ্যাঁ ফর সেফটি রিজন একটা সাইজ কম থাকে, একটা সাইজ কম। আপনি ইনিশিয়াল স্টেজে একটা চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, চেঞ্জ করে নিতে, হ্যাঁ করে নেওয়া যেতে পারে। এখানে আরেকটা জিনিস আপনাদের, ক্যামেরা আছে উইথ সেন্সর, ক্যামেরা উইথ গাইডলাইন পাবেন। ক্যামেরা গাইডলাইনে আপনার কি হবে, রিভার্সে যখন আপনি পার্কিং করবেন ইজিলি পার্কিং করতে পারবেন, রিয়ার ভিজিবিলিটির সঙ্গে অ্যাজ পার মেজারমেন্ট আপনি পাবেন গাইডলাইন। আচ্ছা, তোর যে মানে কেবিন স্পেস রয়েছে সেইটা দেখুন, একজন বসে আছে, এটা থাই সাপোর্টটা অনেক বেশি হায়ার, তাতে কি হবে আপনার লং জার্নি যখন হবে তাতে আপনার কোনো অসুবিধা হবে না, এটাতে আপনি একবারে অনেকটা জার্নি একসাথে করতে পারবেন। প্লাস লেগ রুমটা অনেকটা বেশি হায়ার, ভেতরে এসি রিয়ার এসি ভেন্ট রয়েছে, আপনার কমফোর্টেবল অনেক বেশি হায়ার হবে ভেতরে। প্লাস আপনার হেডরুম দেখুন, হেডরুমে অনেকটা গ্যাপ রয়েছে, যেহেতু একটা নর্মাল লোকের জন্য বহুত স্পেস আছে, মানে অনেকটা স্পেসিয়াস আছে উপরে হেডরুমটা। প্লাস কমফোর্টের জন্য নেক রেস্ট রয়েছে, আপ অ্যান্ড ডাউন করা যায় নেক রেস্টটাকে। ড্রাইভিং সঙ্গে সঙ্গে আপনার যে ভেতরে কেবিন স্পেসে যে বসে একটা আরাম, সেটা আপনি পুরোপুরিভাবে এনজয় করতে পারবেন। ড্রাইভার ডোর থেকে চারটে পাওয়ার উইন্ডো হয়, চারটে পাওয়ার উইন্ডোই আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? এটা চারটে পাওয়ার উইন্ডোর সুইচ, প্লাস একটা ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল এবং ফোল্ডেবল মিরার আছে। মিরারটাকে আমি এখান থেকে বসেই, ড্রাইভার সিটে বসেই আমি এটাকে ফোল্ডেবল করতে পারবো। প্লাস এইটার যে মিরারটা আছে এটা ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল এবং অ্যান্ড ফোল্ডেবল মিরার। এটা ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবলটা কীভাবে করবো, এটা যদি করি আমি এটা লেফট সাইড হবে, এটা যদি আমি করি এটা রাইট সাইড হবে। রাইট সাইডে আপনার এই যে এখানে বাটনটা রয়েছে সেইটা দিয়ে আমি অ্যাডজাস্ট করতে পারি, কীভাবে এটা অ্যাডজাস্ট করা যাবে নিজের ড্রাইভিং কমফোর্ট হিসাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এটা সেন্টার লক আছে, এখান থেকে একবার একটা বাটন টিপলে চারটে দরজার লকটা লক হয়ে যাবে, আর এখান থেকে আনলকও করতে পারবেন। আচ্ছা স্যার, এটা কি ওয়ান টাচ আপ ডাউন আছে? এটা ওয়ান টাচ আপ ডাউন, স্লিপ ডাউন আছে ওয়ান টাচ। স্টিয়ারিং এর বলি আমরা, আপনারা আউটলুকটা দেখলেন গাড়ির, তো অবভিয়াসলি আউটলুকের সঙ্গে ইন্টেরিয়রটাও প্রিমিয়াম দিতে হবে, কারণ আপনি প্রিমিয়ামটা ভেতরে ফিল না করলেও গাড়ির ফিলটা পাবেন না। স্টিয়ারিং এর কথা বলি, ফার্স্ট অফ অল স্টিয়ারিং লেদার র্যাপ স্টিয়ারিং থাকছে, যেটা নো ডাউট আপনার আনলিমিটেড টাইম গাড়ির স্টিয়ারিংটা লেদার র্যাপ থাকার জন্য আপনার গ্রিপ কমফোর্টেবলটা বেটার থাকবে। আর এখানে কিছু কন্ট্রোলিং আছে, যেরকম ব্লুটুথ কন্ট্রোল থাকলে আপনার ফোন রিসিভ ডিসকানেক্ট হ্যাজেল ফ্রি ড্রাইভিং পাবেন, ভলিউম কন্ট্রোল, ট্র্যাক চেঞ্জ বা মোড চেঞ্জ, ভয়েস রেকগনাইজ, এগুলো তো আছেই। তাছাড়া স্টিয়ারিং ছাড়া যদি আপনাকে বলি আমাদের ওআরভিএম কন্ট্রোলটা, এখান থেকে আপনি ফোল্ড আন্ড ফোল্ড দুটোই করতে পারেন, আর কন্ট্রোল আপ ডাউন এগুলো সব কিছুই করতে পারবেন ভেতর থেকে সব কিছু, এই নয় যে আপনাকে গ্লাস নামাতে হবে। আচ্ছা, আর এখান থেকে আপনি ওয়াইপার চালাতে পারেন, ওয়াইপার ইমার্জেন্সি, ওয়াইপার স্পিড ডাউন আর লাইট। আচ্ছা, এখানে আপনার স্পিডোমিটারে বলি আরপিএমটা যদিও অ্যানালগ আছে, কিন্তু আদার ইনফরমেশনগুলো টোটালি ডিজিটাল পাচ্ছেন, টোটালি ডিজিটাল। যেখানে আপনার যদি বলি মাইলেজ বলুন বা এমটি কিলোমিটার বলুন, এভরিথিং আপনাকে দেখাবে। আচ্ছা আচ্ছা, এভরিথিং আপনার ট্রিপ আপনি দেখতে পাচ্ছেন বা আপনার গাড়ি স্পিড এভরিথিং, মানে ডিজিটাল, পুরোটাই ডিজিটাল। আচ্ছা আচ্ছা, এখান থেকে যদি আপনাকে আরেকটু এদিকে আসি, আমি ডিসপ্লের কথা বলবো। ডিসপ্লেটা 8-inch টাচস্ক্রিন ডিসপ্লে, হাই রেসপন্স ডিসপ্লে। আপনি ম্যানুয়ালি তো এখানে ট্র্যাক কন্ট্রোল যেটা স্টিয়ারিংয়ে আছে বা এখানে আছেই, তাছাড়া আপনি ডিসপ্লের সঙ্গে আপনি কত কিছু কানেক্ট করতে পারেন, যেরকম রিভার পার্কিং এর সময় দেখছেন। তাছাড়া অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে থাকছে, যেখানে আপনি লাইভ নেভিগেশন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইসব আপনি দেখতে পারেন, আর রেডিও কন্ট্রোল,
এই ফিচারসগুলো থাকছে, প্লাস আরেকটা অ্যাডিশনাল ফিচারস থাকছে আপনি যেটা অনলি ফর রিভার্সে দেখতে পাচ্ছেন রিয়ার ক্যামেরা দিয়ে, ফ্রন্ট গিয়ারেও আপনি রিভার্স দেখতে পারেন যেটা নেক টু নেক নিচে আসি, অটো ক্লাইমেট ফুললি অটো ক্লাইমেট কন্ট্রোল এসি। আচ্ছা, আমরা এখন এসি চালিয়ে রাখি, আমি যদি এখানে টেম্পারেচার 19 রাখি, এটা আপনি এসি অন রেখেছেন, আমি যদি অটো প্রেস করে দিই এক্ষুনি আপনার ব্লোয়ার অটোমেটিক ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, জাস্ট আপনারা দেখুন ব্লোয়ারটা বাড়তে থাকছে। হ্যাঁ বাড়ছে, কেন আপনার কেবিন রুম টেম্পারেচার বা কেবিন টেম্পারেচার যেটা নেই বলে 19 নেই বলে ওর ব্লোয়ারের রিকোয়ারমেন্ট আছে, তাই ব্লোয়ার চালু হলো। এবার আমি এটাকে অটো, আমি ভিডিও রেকর্ডিং এর জন্য অটোটাকে অফ করলাম হাই স্পিড আসছে বলে। আচ্ছা, আর একটু নিচে গেলে আপনি তিনটে পোর্ট পাচ্ছেন যেটা মোবাইল চার্জিং এর জন্য, যদিও এটা আপনার ইউএসবি কানেক্ট হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর জন্য অ্যাপল কারপ্লে, বাট এটাতে চার্জ হবে একটু স্লো। ফাস্ট চার্জিং দুটো পোর্ট থাকছে, প্লাস ওয়্যারলেস চার্জার, ওয়্যারলেস চার্জার প্যাড থাকছে, আপনি যে ফোনগুলো ওয়্যারলেস এনেবল হয় আপনি রাখবেন অটোমেটিক চার্জ হয়ে যাবে। আচ্ছা, একটু আপনি এদিকে এলেই আপনাকে দেখাবো, গ্লোভ বক্স একটা কুলিং আছে, এই কুলিং গ্লোভ বক্স, এই ভেন্টটা আপনি কোথাও যাচ্ছেন আপনার ফ্রিজ থেকে, বাড়ির ফ্রিজ থেকে মেডিসিন ফ্রুট বা কোল্ড ড্রিঙ্কস রাখবেন, ম্যাক্সিমাম টাইম ওটা ঠান্ডা থাকবে, নর্মাল রুমে মানে আপনার গাড়ির মধ্যে রাখলে যেটা থাকে তার থেকে বেশিক্ষণ ঠান্ডা থাকবে ওটা। আপনাদের মেজর জিনিস দেখাই, যেটা হচ্ছে আপনার কিটা দেখুন, স্টাইলিশ প্রিমিয়াম কি, গ্র্যান্ড আইটেনে এটা আমাদের আগে এখনো বলতে পারেন ক্রেটা i20 ভার্নাই টাইপের আছে, ভার্না যদি অন্যরকম কিন্তু এই সেপটা আপনি ক্রেটাতে 200 টাইপের, আমরা হ্যাজবাকেও একটা প্রিমিয়াম জিনিস দিয়ে রেখেছি। আচ্ছা, শুধু চাবি যেটা নয়, চাবিটা সেন্সার আছে, প্লাস একটা ম্যানুয়াল কিও অপশান আছে, যখন ব্যাটারিটা ডাউন হবে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এতে আপনি পুশ বটন স্টার্ট স্টপ পাচ্ছেন, একদম হ্যাজল ফ্রি ড্রাইভিং যেটা আপনার বলে। আচ্ছা, তাছাড়া আপনি এই টেম্পারেচার দেখছেন, হাই কম্প্রেসার এসি আছে, 165 কম্প্রেসার এসি আছে, যেটা এত তাড়াতাড়ি ঠান্ডা হয় রুম মানে আপনার কেবিন যে আপনি ড্রাইভ করলেই বুঝতে পারবেন, আপনি যে একটা শর্ট টেস্ট ড্রাইভ নেন, টেস্ট ড্রাইভেই আপনি ফিল করতে পারবেন যে অ্যাডভান্টেজটা কি আছে। আচ্ছা, তাছাড়া এখানে মাইক আছে, আপনি যখন কথা বলবেন ড্রাইভিং এর সময় আপনার এত ইজিলি ভয়েসটা আপনার যাকে কল করবেন ওনার কাছে যাবে, যে আপনি গাড়ি থেকে কল করছেন উনি বুঝতেই পারবেন না। আচ্ছা, এদিকে এলে আপনাকে দেখাবো ভ্যানিটি মিরার আছে, ইন জেনারেল লেডিসদের জন্য এটা অফার করা হয়, ওনারা বাড়ির থেকে বেরিয়ে কোথাও পার্টিতে যাচ্ছেন তো এই ভ্যানিটি মিরার থেকে ওনাদের মেকআপ একটু শর্ট মেকআপ করে নিতে পারেন। আচ্ছা, এই মিরারটাকে বলি, এটা আমরা বলি IRVM ইন্টারনাল রিয়ার ভিউ মিরার, এটাতে একটা ফাংশন আছে, ইন জেনারেল আপনি দিনের বেলা যে অ্যাডজাস্ট করবেন, রাতে আপনি ড্রাইভ করছেন রিফ্লেকশন আসছে, জাস্ট এটাকে ডাউন করে দেবেন, ওই রিফ্লেক্টরটা আসবে না, যাতে আপনি ইজিলি রাতে ভিজিবিলিটিটা পেছনে ভিজিবিলিটিটা পেয়ে যান। আচ্ছা স্যার, এইটার হ্যান্ড ব্রেক সম্পর্কে একটু বলে দিন। হ্যান্ড ব্রেক অবভিয়াসলি বলবো, হ্যান্ড ব্রেক একটা মেজর ফাংশন থাকে গাড়ির মধ্যে, হ্যান্ড ব্রেকটা একদম স্টাইলিশ দেখুন, স্টাইলিশ বলছি কারণ একটাই, ওর এতে নকটা যে আপনি প্রেস করে রিলিজ করবেন বা ব্রেকটা দেবেন দুটোতেই আপনার দেখুন এই বটমটা প্রেসটা কাজে লাগে, যেটাতে পুরোটাই স্টিল বলুন বা প্রিমিয়াম ক্রোম ফিনিশ বলুন, যেটা আমরা গিয়ার নক ইউজ করেছি, হ্যান্ডেলে দেখিয়েছি এখানে, এই জিনিস ছোট ছোট জিনিসগুলো আপনাদের বললে আমাদের হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে আমরা অন্যান্য ব্র্যান্ড থেকে এই সিগমেন্টে কত কিছু প্রিমিয়াম জিনিস দিয়েছি। আচ্ছা, আমরা সিটিং দেখুন, সিটিং বাকেট, আপনি আমি সামনে বসে আছি, সিটিংটা এতটা বাকেট আছে যেটা কি আমাদের সাবমেরিন স্টাইল, যেটা আপনার লাম্বার সাপোর্টটাকে বেটার কমফোর্ট দেবে। আচ্ছা, এই জিনিসটা আপনি পাচ্ছেন, প্লাস ভেন্টগুলো দেখুন এমনভাবে দেওয়া আছে একটা এরিয়াও আপনার যাতে গ্যাপ না যায়, পুরো গাড়িটাকে কাভার করে ভেন্টগুলো যেভাবে পজিশন দেওয়া আছে, এগুলোকে আপনি অপারেট করতে পারেন, অফ অন মুভ আপনি করতে পারেন, যে ভেন্ট কন্ট্রোলে আপনার এসি কমফোর্টেবলটা আসে আরও। আচ্ছা 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 স্যার, ওভারঅল যা দেখতে পাচ্ছি তাতে করে গাড়ি ডিসেন্ট কোয়ালিটির গাড়ি এবং প্লাস্টিক যে ইউজ করা হয়েছে সামনে, নো ডাউট আপনাকে বলি, খুব হার্ডি এবং খুব, এটা আপনার যেটা আছে এটা যদিও গ্লসি, এটা ছাড়াও এই প্লাস্টিকগুলো যে আমরা ইউজ করছি এটা অনেক হাই কোয়ালিটি প্লাস্টিক, যেটা আপনার বাড়ির ছোট বাচ্চাও যদি মুখে মানে জিভ দিয়ে দেয় তাতেও কোনো ইনস্পেকশন আসবে না। আচ্ছা, কেন কি এই প্লাস্টিক আমরা ইউজ করি, আমরা ওই প্লাস্টিক যেটা ইন্ডিয়ান প্লেয়াররা যে জার্সি ইউজ করে, যে প্লাস্টিক কোয়ালিটিটা থাকে ওদের জার্সিতে, ওই জার্সিতে সারাদিন খেলার জন্য যে ঘেমে যায়, যাতে বডির মধ্যে কোনো রিয়াকশান না আসে, কোনোরকম র্যাশ না আসে, সেই প্লাস্টিক কোয়ালিটি ইউজ হয়, সেটা আমরা এখানে তার একটা
মেজারমেন্ট আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ ওর মেজারমেন্ট অনেকটাই ডিপটি যেতে হয়। ওই প্লাস্টিক ইউজ করি যাতে বাচ্চারা হাত দিয়ে হাত জিপটা লাগিয়ে না দেয় বা মুখটা না লাগিয়ে দেয়, লাগিয়ে দিলেও যাতে সেটা সেফটি থাকে, সেই মেজার সেই সেই জিনিসটা আমরা মেনটেন করছি। এই প্লাস্টিক কোয়ালিটি বলুন, আপনি হাত দিলেই ফিল বুঝতে পারবেন গাড়িতে। ফিজিক্যালি আমরা গাড়ি অ্যাডভার্টাইজিং এটাই করব যে আপনি টেস্ট ড্রাইভ নিন, যতক্ষণ গাড়িটা একটু চালিয়ে দেখানো যাবে স্যার। অবশ্যই আপনি গাড়িতে আরো অ্যাডভয়, এই দেখুন এক নম্বর গিয়ারে আমি কোনো এক্সেলারেশন দিচ্ছি না, গাড়িটা স্পিডে যাচ্ছে। এইট আপনি ফোর্থ গিয়ার অবধি কোনো ল্যাকিং পাবেন না, আচ্ছা কন্টিনিউ চলতে থাকবে আপনার। এই যে আমি যদি যতক্ষণ তেল থাকবে ততক্ষণ চলতে থাকবে গাড়ি, আচ্ছা এটা একটা এক নম্বর স্পিড। আমি দু নম্বর দিয়ে দেবো, স্পিডটা বাড়বে কিন্তু আমি কোনো এক্সেলারেশন দিচ্ছি না। এই সাউন্ডটা আসছে, ডোর খোলা আছে, সিট বেল্ট খোলা আছে, এই অপশনগুলো আসছে বলে। আচ্ছা এবার আপনাকে আমি রিভার্সটা দেখাবো। রিভার্সটা যখনই দেবেন তখনই অটোমেটিক্যালি ডিসপ্লেতে একটা চলে আসছে আপনার ভিউ। এই দেখুন গাইডলাইন আসছে, ডিসপ্লে ভিউ, এটা রিভার্সে। আপনাদের আর একটা ফিচার্স দেখাই, এই যে রানিং ফিচার্স যেটা বললাম, আপনি গাড়ি সামনের দিকে মুভ করছেন, রিয়ার ভিউ দেখুন, গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে কিন্তু পেছনের ভিউ, এটা অপশনাল, এটা চাইলে আপনি বন্ধ রাখতে পারেন আবার অনও করতে পারেন। এটা আমরা বলি রিয়ার ভিউ মনিটরিং সিস্টেম, যেটাতে আপনার অনেক নেক টু নেক ট্রাফিক হয় সেন্ট্রাল সিটির মধ্যে, তাতে আপনার অ্যাডভান্টেজ থাকবে। দেখুন রিয়ার গিয়ারেও আমরা যে আমাদের টর্কটা আছে কত পাওয়ারফুল দেখুন। হ্যাঁ এবার আর একটা মেজর ফাংশন যেটা গাড়িটাকে ড্রাইভ করে সেটা হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন আমাদের চারটে অপশান ইঞ্জিন আছে, 1.2 কাপ্পা পেট্রোল ইঞ্জিন আছে, তারপর আপনার একটা ডিজেল আছে আর 1 লিটার টার্বো অ্যান্ড সিএনজি। তো মোর পাওয়ারফুল আপনাকে বলবো, অবভিয়াসলি ডিজেল তো আছে 19.4 টর্ক কেজিএমএ, আর পেট্রোল টার্বো 17.5 আর 1.2 11.6। এই চারটে ইঞ্জিন অপশান আছে, প্লাস এএমটি আর ম্যানুয়াল ট্রান্সমিশন দুটোই পাচ্ছেন। এএমটি অটোমেটিক, ম্যানুয়াল ট্রান্সমিশনের আপনার ড্রাইভিং কমফোর্টেবলটা অনেক বেটার হয় অটোমেটিকে। এই যে হাই ট্রাফিকের মধ্যে আপনি ড্রাইভ করছেন, ক্লাচলেস ড্রাইভিং, গিয়ারলেস ড্রাইভিং, এটাতে অনেকটাই অ্যাডভান্টেজ থাকে। আর অনেক স্মুথ ইঞ্জিন এইটুকু বলতে পারবো। আর ইঞ্জিন আপনারা যা দেখছেন, ইঞ্জিন যাতে ইন ফিউচারে কোনো রকম কোনো কলিউশন হলে ইঞ্জিনটা যাতে কেবিন স্পেসে না যায়, সেই জন্য আমরা ইঞ্জিনের সামনে পেছনে অনেকটাই স্পেস দিয়েছি। আর ইঞ্জিনটা সেপারেট প্ল্যাটফর্মে বসিয়েছি, যে প্ল্যাটফর্মটা কী আছে, ইঞ্জিনে কোনো রকম কোনো ইম্প্যাক্ট এলে ওটা রোল আউট হয়ে যায়, কেবিন স্পেসে ডাইরেক্ট না ইনপুট হয়, এই অ্যাডভান্টেজটা পাচ্ছেন। এবং আপনাকে বলি মাইনর ছোটো ছোটো জিনিসগুলো, যেগুলো আপনি ওর জন্য একটা সার্ভিস সেন্টারে সময় নষ্ট করে যাবেন, যেরকম ওয়াইপারের জল বা আপনার কুলেন্ট, ইঞ্জিন অয়েল চেকিং বা আপনার ব্যাটারি ডিসকানেক্ট করার জন্য, এইগুলো আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। একদম ফ্রন্ট আপনি ভিউ দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশান থেকে, ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল চেকিং বা আপনার ওয়াইপার, কুলেন্ট একদম ফ্রন্টে আছে। এই নয় যে অনেক কমপ্লিকেটেড ভেতরের দিকে আছে, আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এর জন্য সার্ভিসে যেতে হবে, ওই ব্যাপার কিছু নেই। মানে অ্যাজ এ স্পেসিয়াস কম্প্যাক্ট মধ্যে যে স্পেসিয়াস আছে, এটা কি এবিএস সিবিডি কমপ্লিট করা আছে? একদম এবিএস সিবিডি অ্যাজ এ কমন ফিচার, স্ট্যান্ডার্ড ফিচার্স, ওইগুলো এখন বিএস সিক্স নর্মসে সবেতেই আসছে। তো নমস্কার, আপনারা দেখলেন এই মুহূর্তে ব্র্যান্ড নিউ হুন্ডাই নিওসের ডেমোস্ট্রেশন। সো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে ডেমোস্ট্রেশন দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। তো এই মুহূর্তে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন, আর ওভারঅল কমেন্ট করে আপনাদের যে কোনো প্রশ্ন, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো ডেফিনেটলি আপনারা জানান, আমরা ডেফিনেটলি ওনারা ডেফিনেটলি উত্তর দেবেন এবং সমস্ত কমেন্ট আপনাদের আনসার যাবে, উত্তর দেওয়া হবে। এবং ওভারঅল আমরা জিজ্ঞাসা করবো স্যার, লাস্ট গাড়িটার প্রাইস কী রাখা হয়েছে? প্রাইস বলি, অ্যাজ এ কলকাতায় অনরোড, আমরা অনরোডই বললে সুবিধা হবে সবার ক্ষেত্রে বুঝতে, 5 ইয়ার্স ট্যাক্স আর বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স দিয়ে, এটা আপনার নিয়ার অ্যাবাউট 520 মতো আসছে বেস ভেরিয়েন্ট। আচ্ছা, স্টার্টিং হচ্ছে বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 520 থেকে, 520 থেকে। আচ্ছা, আর আপনি যত উপরে যাবেন ভেরিয়েন্ট ওয়াইজ প্রাইসটা তো ইনক্রিজ হবে ডেফিনেটলি। ভেরিয়েন্ট ওয়াইজ প্রাইসটা, প্রাইস স্যার টপ মডেলের প্রাইস কি রাখা হয়েছে? টপ ভেরিয়েন্ট পেট্রোল যদি বলেন, ম্যানুয়াল ট্রান্সমিশন নিয়ার অ্যাবাউট 8 লাখ মতো আসছে। এবার প্রাইসটা আপ ডাউন হয়, কোনো মাসে কি অফার থাকে সেটা তো চেঞ্জেস হয়, অফার তো আমাদের প্রতি মাসেই থাকে। হ্যাঁ,
অফারের জন্য এবার অনেকে আমরা এক্সিস্টিং অফার দিই গভর্নমেন্ট অফিসারের জন্য একটা বেটার ডিল থাকে কর্পোরেটদের জন্য। আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় যখন ডেমোস্ট্রেশনে যাই তখন আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যদি কোনো কাস্টমার আসে তারা কিছু স্পেশাল ট্রিটমেন্ট পায়। তো আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করবো আমাদের ইন্ডিয়া টিউব চ্যানেলের থ্রু দিয়ে, বিকজ এখানে অনেক ভিউয়ার্স দেখছেন, তো যদি কোনো ভিউয়ার্স আসেন তো সেই ক্ষেত্রে কি স্পেশাল ট্রিটমেন্ট কিছু করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। আপনারা এই এই ভিউয়ার্সের যেখানে আপনি দেখছেন আমাদের নিচে নাম নাম্বার আছে, অবশ্যই আমাদের নাম নাম্বারে কন্ট্যাক্ট করবেন। প্লাস যে কমেন্টের জায়গায় আমি এটা কিনতে চাই বা আমি এটা চাই কি চাই, ওখানে যে কোনো ধরনের প্রশ্ন থাকে ওখানে করতে পারবেন। যখনই আমাদের ফ্রি, আপনাদের জন্য আলাদা স্পেশাল কিছু ডিসকাউন্ট করার জন্য আমরা প্ল্যানিং করে রেখেছি। আমরা আসুন, আমরা আপনার জন্য বেস্ট টু বেস্ট কিছু প্রাইস আপনাকে কোটেড করব। আমাদের নাম্বারে জাস্ট একটা পিং করবেন, আপনি আপনি কি গাড়ি দেখছেন, শুধু নিওস না যে কোনো গাড়ি বলবেন, আমরা যে কোনো মডেল, আমাদের এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে করবেন। তারপর আমরা হোম সার্ভিস দেবো, টেস্ট ড্রাইভ, ডেলিভারি, এভরিথিং, এমনকি পিক আপ ড্রপ আপনার গাড়ি দেখার জন্য ফিজিক্যালি যদি অ্যাজ পার পার্টিকুলার ভেরিয়েন্ট কালার আপনি দেখতে চান সেই অ্যাডভান্টেজটাও আমাদের এখানে আছে। সাফিসিয়েন্ট স্টক আমাদের শোরুমে, যেটা কলকাতার মধ্যে কোনো শোরুম নেই যে শোরুমের মধ্যে এত গাড়ি, এই জিনিসটা আপনি অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, আর স্যার ফিনান্স কি আপনাদের অ্যাভেলেবেল, মানে সমস্ত মডেলের উপর ফিনান্স অ্যাভেলেবেল? ফিনান্সে আপনি, আমরা ফার্স্ট প্রেফারেন্স আমাদের যদি সার্ভিস প্রোফাইল হয় তো আমরা SBI প্রেফার করি। তারপরে গভর্নমেন্ট, আরও আদার্স অনেক ব্যাংক রয়েছে যেগুলো হয়। তারপরে আমাদের নর্মাল প্রাইভেট ব্যাংকে ICICI, HDFC, ইয়েস ব্যাংক, এগুলোর সাথে আমাদের কাজ হয়। তো ফিনান্স নিয়ে কোনো অসুবিধা নেই, হ্যাজেল ফ্রি ফিনান্স হবে। ওয়ান ওয়ার্কিং ডেজ টু টু ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ডিসবার্সমেন্ট কমপ্লিট। আমাদের খুব ভালো লাগলো যে এনারা আমাদেরকে, মানে খুব সুন্দর বেঙ্গল হোন্ডাই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। এবং নিওস আস্টা মডেল আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে গ্র্যান্ড আইটেন, এখন বর্তমানে সব থেকে হাইয়েস্ট সেলিং হ্যাচব্যাকের মধ্যে অন্যতম মডেল। এবং দেখা হচ্ছে আমাদের তাহলে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, এনজয় করবেন। আর ইন্ডিয়া টিউব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আর নিচে দেওয়া নাম্বারগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনারা অনেক বেটার সার্ভিস পাবেন, এইটুকু আমাদের কমিটমেন্ট থাকলো আপনাদের জন্য। এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ।